কে পাঠিয়েছে এই মিস্টেরিয়াস মানি? 303 আবু দুজানা। এগুলো কি স্যার? চলছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। সবার চোখ এখন টিভি পর্দায়, আর সেই সুযোগটা বেছে নিল মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র মিশন এক্সট্রিম টিম। 20 নভেম্বর বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে পাওয়া গেল টিমের প্রায় সব সদস্যদের। সিনেমাটির অন্যতম পরিচালক সানি সারোয়ারের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সুদীপ বিশ্বাস দীপ ও দীপু ইমাম সহ অনেকে। সিনেমা প্রচারণার কৌশল হিসেবে বেছে নিলেন এই অভিনব পন্থা। একযোগে দেশ ও দেশের বাইরে মিশন এক্সট্রিমের প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। 4টি মহাদেশের প্রায় 8টি দেশে বাংলাদেশের সঙ্গে 3 ডিসেম্বর একযোগে মুক্তির বিষয়ে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান, আর সে কারণেই ছবির প্রচারণা চালাতে সদল বলে মাঠে হাজির হন তারা। মাঠে দর্শক গ্যালারিতে বসে বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসাহ দিতে দেখা যায় মিশন এক্সট্রিম টিম সদস্যদের। সবার হাতে ছিল মিশন এক্সট্রিমের পোস্টার। একই সঙ্গে ধারাভাষ্যকার শামীম চৌধুরী সিনেমাটির বিস্তারিত দর্শকদের কাছে তুলে ধরেন। এই 3 বছরে একবারও কথা বলতে ইচ্ছে করেনি। মিশন এক্সট্রিম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। জানা গেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মিত। জানতি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।